আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আর একবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে থাকছে খুবই হেলদি একটা রেসিপি, সেটা হচ্ছে সবজি রেসিপি। আর এই রেসিপিটা অনেক ধরনের সবজি দিয়ে করে দেখাবো। আর এই সবজিগুলো নির্বাচন করেছি এমনভাবে যেন সবগুলো সবজি একই রকম হয় বা একই ধরনের হয়। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চুলা একটা পাতিল গরম করে নিয়েছি আমি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি এতে। আর আজকে রান্নাটা আমি অলিভ অয়েল দিয়ে করে দেখাচ্ছি। হাতের কাছে যদি অলিভ অয়েলটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন, তবে অলিভ অয়েলটা ব্যবহার করলে স্বাস্থ্যের দিক দিয়ে অনেক ভালো। আমি 2-3 টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে 10-12টা কাঁচামরিচ আছে, আমি একটু ক্রস কাট করে নিয়েছি। আমি আজকে সবজি ডাল সহ 8টা আইটেম ব্যবহার করব। শুরুতে দিয়ে দিচ্ছি আলু, আলুগুলোকে আমি কিউব কাট করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু আছে। 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রশ্ন করতে পারেন আলুটাকে কেন আগে দিলাম, যেহেতু আলুটা একটু দেরিতে সিদ্ধ হয় এই জন্য আমি শুরুতে একটু আলুটা দিয়ে হালকা করে এটাকে একটু ভেজে নেব, যাতে করে এটা একটু আগেই নরম হয়ে আসে। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। মিডিয়াম হিটে আলুগুলোকে 2-3 মিনিট মতো আমরা আগে একটু কষিয়ে নিব। মিডিয়াম হিটে আলুগুলোকে 2-3 মিনিট আমি একটু কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁপে, 100 গ্রাম মতো পেঁপে আছে, এটাও আমি কিউব কাট করে নিয়েছি। পেঁপেটাকেও আলুটার সাথে 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিব। আলু এবং পটলটাকে 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এটাকে একটু আগে আমি কষিয়ে নিলাম যাতে করে সব ধরনের সবজিগুলো টেক্সচারটা একই রকম থাকে। মিডিয়াম সাইজের 4টা পটল আমি এভাবে কেটে নিয়েছি আর বিচিগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার দিচ্ছি ঝিঙা, মিডিয়াম সাইজের 2টো ঝিঙা আমি একই রকম কিউব কাট করে নিয়েছি। রেগুলার সাইজের 2টো চিচিঙ্গা আমি এভাবে কেটে নিয়েছি, সেই সাথে রেগুলার সাইজের 2টো ধুন্দুল একই সাইজ করে কেটে নিয়েছি। বাস আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। সবগুলো সবজি 5 মিনিট মতো আমি কষিয়ে নিব। মিডিয়াম হিটে সবগুলো সবজিকে আমি প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিলাম। অলরেডি আমরা 6টা আইটেম ব্যবহার করেছি, আলু, পটল, এরপর ঝিঙা, চিচিঙ্গা এবং ধুন্দুল। আরও 2টা আইটেম আমরা অ্যাড করব। মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। সাথে থাকছে একটা স্পেশাল আইটেম, আর এটা হচ্ছে বুটের ডাল। বুটের ডালটাকে আমি পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেন এটাকে আধা সিদ্ধ করে নিয়েছি, যেটা আপনাদের দেখাইনি, তার কারণ এটা দেখানোর কিছুই নেই, এটা জাস্ট আধা সিদ্ধ হয়ে আছে। বুটের ডালটাকে আধা সিদ্ধ করে নেওয়ার কারণ, এটা যেহেতু এখানে আমাদের আবার কুক হবে এবং এটাকে আমরা গলায় ফেলবো না, জাস্ট এরকম একটা টেক্সচার আসবে, দ্যাটস ইট। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবেন। মিডিয়াম লো হিটে সবজিটাকে 7-8 মিনিট মতো আমরা কষিয়ে নিব। মিডিয়াম লো হিটে সবজিটাকে প্রায় 7-8 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন কালারটা তো, আলতো হাতে নেড়ে দিতে হবে যেন সবজিগুলো ভেঙে না যায়। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু অ্যাডিশনাল কোনো পানি ব্যবহার করিনি, শুধু আলুটা সিদ্ধ করার সময় আমরা মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়েছিলাম। একটু দেখাই আপনাদের, এর ভিতরে কিন্তু আলুটা কতটা সিদ্ধ হয়েছে একটু দেখাই। দেখুন আলুটা কিন্তু সহজেই ফুলে যাচ্ছে। আর বুটের ডালটাকে যেহেতু আমরা আধা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন একটু দেখাই এটা কতটা সিদ্ধ হলো। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে,
আমরা এখন আর ঢাকনাটা লাগাবো না ঢাকনা না লাগিয়ে আলতো হাতে নেড়েচেড়ে সবজিটাকে রান্না করে নিব তবে চুলার জ্বালটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন ঢাকনা না লাগিয়ে মিডিয়াম হিটে আমি সবজিটাকে আরো 5 মিনিট মতো রান্না করে নিলাম দেখুন এরকম একটা টেক্সচার আসছে রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে দেখুন এরকম রান্না দেখেও কিন্তু শান্তি এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি রিকোয়েস্ট করব বাসায় এটা তৈরি করবেন ফ্যামিলি সবাই খুব মজা করে খাবে আমি চুলার জ্বালটাকে বন্ধ করে দিলাম রান্নাটা আমাদের হয়ে গেছে জাস্ট এরকম মাখো মাখো থাকবে এরকম সবজি সাথে গরম পরোটা বা নান রুটি কিংবা গরম ভাত জাস্ট একবার গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে তো যাই হোক আপনারা নিজেরাই দেখলেন কতটা স্বল্প উপকরণে এবং স্বল্প সময়ে আপনাদের এই রেসিপিটা আমি করে দেখালাম আপনাদের আশা করব আট পদের এই সবজি এবং ডালের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ।